राजा के समय से चले आ रहे नियमों को मानते हुए मदन मोहन बारी में जगधात्री देवी की आराधना की गई। इस बार कोरोना संक्रमण की वजह से पूजा के दौरान भक्तों को कुछ दूरी पर ही ठहरना पड़ा। उसके साथ ही कई और नियम लागू किए गए थे ताकि सही तरीके से पूजा संपन्न किया जाए। सभी तरह के नियम निष्ठा को मानते हुए ही पूजा का समापन हुआ। যেভাবে চলার সেভাবে চলছে। কালকে গতকাল সপ্তমী হয়ে গেল, তার আগের দিন মায়ের অধিবাস, কালকে সপ্তমী হলো, আজকে অষ্টমী, আগামীকাল নবমী, তিন প্রহরে পূজাটা হবে। এই তা কী বলবেন, সেখানে আলাদা একটা ওই সৃষ্টি থেকে চলে আসতেছে, একভাবেই একই নিয়মে চলে আসতেছে, নতুন কোনো কিছু নাই। তো আমরা এটাই জানি যে মা দুর্গা যখন পূজাটা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী ষষ্ঠী থেকে আরম্ভ হয় পূজাটা, এখানেও সেরকম ষষ্ঠী থেকে অধিবাস হয়, আর ওই দুর্গার সময় ষষ্ঠীতে বিল্লবরণ হয়, এখানে বিল্লবরণটা নেই, অধিবাস আছে, তারপরে সপ্তমী অষ্টমী নবমী। ভক্তবৃন্দ আস্তে আস্তে কোনো ব্যারিকেড সেরকম কিছু নেই, তবে উপরে উঠতে পারবে না। যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো পোশাক আশাক ভরসা গুলো ভরসা হারাই তোমাকে ছাড়া। যত পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে কোচবিহার।